আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের এই টিউটোরিয়াল আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রাশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল শিরখুরমার ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা করছি ঈদে শুধু না যে কোনো অকেশানে কিন্তু আপনারা এই ডেজার্ট রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন তাহলে চলুন ঝটপট আমরা এই রেসিপিটি দেখে নেই ক্ষীরখুরমা তৈরি করার জন্য অলরেডি কিন্তু প্যানে পাঁচ কাপ লিকুইড গরুর দুধ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা আপনারা অ্যাড করে দিবেন দিয়ে দিচ্ছে তেজপাতা তিনটা এলাচের গুঁড়া দিচ্ছি চাইলে কিন্তু আস্ত এলাচটাও আপনারা ফেটে দিতে পারেন নেড়ে চেড়ে জাল দিব আর টক বগে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু টকবগে বগে ফুটে উঠেছে চুলার ফ্লেমটা বন্ধ করে দিব আর এটাকে একটা পাশে রেখে দিব এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি কাজুবাদাম কিসমিস আর দিচ্ছি খেজুর খেজুরের বিচি ফেলে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি শিরখুরমায় কিন্তু অবশ্যই বাদামের পরিমাণটা একটু বেশিই দিতে হয় আর সেখানে কিন্তু খেজুরটা থাকতেই হবে নেড়েচেড়ে তিন থেকে চার মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পুড়ে যেন না যায় অবশ্যই কিন্তু কেয়ারফুলি কাজটা করতে হবে ভাজা হয়ে গেছে বাটিতে উঠিয়ে নিয়েছি এখানে প্যানে দিয়ে দিচ্ছি বাটার চাইলে কিন্তু আপনারা ঘি দিয়েও শির এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন দুশো গ্রামের যে ভার্মিসেলি প্যাকেট আছে সেখান থেকে আমি আশি গ্রাম সেমাই নিয়ে নিয়েছি প্যানে আমি সেমাইটা ঢেলে দিয়েছি হাত দিয়ে কিছুটা ভেঙে নিব। এতে করে কিন্তু ভাজতে আমার সুবিধা হবে নেড়েচেড়ে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব দেখতেই পাচ্ছেন এর কালারটা যেমন চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেলও বের হচ্ছে এখন আমি এর ভেতরে জাল দিয়ে ফুটে রাখা দুধ দিয়ে দিব সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে রকম দোলা বেঁধে না যায় এখন এর ভেতরে আমি ঘন দুধের একটা মিক্সচার দিয়ে দিব এখানে জাল দিয়ে ঘন করে রাখা এক কাপ লিকুইড দুধ আছে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ খুব সুন্দর করে নেড়েচের মিশিয়ে নেব আর এই ঘন দুধের মিক্সারটা শ্যামাইয়ের ভিতরে দিয়ে দিব চুলার ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিস টক বগে একটা বলক উঠিয়ে নেবো তাহলে কিন্তু আমার এই শির এই রেসিপিটি প্রিপেয়ার হয়ে যাবে চাইলে কিন্তু আপনারা এর চেয়েও পাতলা অবস্থায় নামিয়ে নিতে পারেন কারণ ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও একটু জমে যাবে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর একটা সার্ভিং সেটাকে এটাকে সার্ভ করে দেবো একটা সার্ভিং ডিশে আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি কিসমিস কাজু বাদাম পেস্তা বাদাম আর দিয়ে দিব চেরি এটাকে কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে অ্যাটলিস্ট দুই ঘন্টার জন্য রেখে দিবেন তারপর দুই ঘন্টা পর এই ডিশটাকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন দেখবেন অসম্ভব ভালো লাগবে ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে লাভ রেক্ট দিবেন সেই সাথে লাইক আর ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ